বিচার ব্যবস্থার কলঙ্ক হয়ে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেওয়ার কোনো যোগ্যতাই ওনার ছিল না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আপনারা দেখাতে পারবেন না যে উনি এই বিচার নিয়োগ দুর্নীতি ছাড়া কোনো মামলায় কোনো জাজমেন্ট দিয়েছে যে জাজমেন্ট রিপোর্টেড জাজমেন্ট হিসেবে হয়েছে ওনার একটা জাজমেন্ট দেওয়ার জাজমেন্ট যাকে বলে অর্ডার নয় জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিন ছিল না যোগ্যতাই নেই উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন উনি বিচার ব্যবস্থার কলঙ্ক উনি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমস্ত করেছেন তা কোনো বিচার ব্যবস্থা কলঙ্ক এর আগেও আমি বলেছি